আজকে মহানবমী এই শারদ উৎসবের সময় সকল ধর্ম মত সকলে আমরা একসঙ্গে উদযাপন করি এবং তার বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃত্ব পক্ষ থেকে ভাই আপনারা পেছন থেকে শোনেন ভাই সকলকে আপনারা জানেন যে আগামী বিজয় একসাথে ভাই মাস্ক তো না ভাইয়া অন করে দিয়েন ভাইয়া অন করে দিয়েন কার্ডগুলো সব দিয়েছি সবাইকে দিয়েছি আপনার কার্ড 8 তারিখে সম্মানিত আহ্বায়ক
শুভেচ্ছা দিয়ে ভাই মাইক নেন। এখানে শরীফ হওয়ার জন্য আমরা আমাদের মহাসচিব সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা ষাটের দশকের সুখর ছাত্র নেতা দাদা মির্জা ফখরুল ইসলাম আলমকে নেতৃত্বে আমরা এখানে এসেছি। আমাদের দেশনেত্রী বাবু খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানানোর জন্য এখানে উপস্থিত আছেন আমাদের স্থায়ী কমিটির অন্যত সদস্য সাবেক মন্ত্রী দাদা ইকবাল মাহমুদ, ইকবাল আসান মাহমুদ কুকু। এখানে উপস্থিত আছেন আমাদের সাবেক মন্ত্রী কেন্দ্রীয় নেতা বাবু গৌতম চক্রবর্তী। এখানে উপস্থিত আছেন আমাদের মদক ফোরামের নেতা আমাদের দাদা, এখানে উপস্থিত আছেন আমাদের মহানগরী অনেক নেতা এখানে উপস্থিত আছেন, আমি কারো নাম বলছি না। আর এখানে নেওয়াজ, কায়ু, তারপর আমাদের বাবুল আজম সহ আমাদের আরো অনেকে অনেকেই আছেন, আমি কারো নাম বলা যাবে না। আমাদের উত্তর যুব দলের সভাপতি মিল্টন সহ অনেক উপস্থিত আছে, সবাইকে আমি শুভেচ্ছা জানাই। সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের বক্তব্য দেবেন আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,
তার বক্তব্য আমরা শুনবো। আমি কোনো বক্তব্য দেবো না। আজকে শারদীয় দুর্গা উৎসবের আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। উপস্থিত এই দুর্গা পূজা মণ্ডপের ব্যবস্থা পরিষদের সদস্যবৃন্দ এবং আমার ভাইরা, আজকে আমরা বিএনপি চেয়ারম্যান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালেদুর রহমানের পক্ষ থেকে মহাসচিবের নেতৃত্বে আপনাদের এখানে এসেছি। আপনাদের এইটা আমাদের বাংলাদেশের মানুষের বৃহৎ শারদীয় উৎসব দুর্গাপূজায় আপনাদের সাথে অংশগ্রহণ করার জন্য আমি বিএনপির পক্ষ থেকে, চেয়ারপারসনের পক্ষ থেকে, খালেদুর রহমানের পক্ষ থেকে এই পূজা সর্বান্তে সাফল্যমণ্ডিত হওয়ার এই কামনা করে আমার পক্ষ থেকে বিশেষ করছি। এবং আপনার যারা চায় যে এই দেশে একটা অশান্তি সৃষ্টি করবে
যারা চায় যে এই দেশে আপনার সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করবে তাদের প্ররোচনায় এই ধরনের ঘটনা ঘটেছে। আমরা আজকে এটা তীব্র নিন্দা জানিয়েছি, আমরা লিখিত ভাবে জানিয়েছি, মুখেও বলেছি। আমরা মনে করি যে অবিলম্বে এই সমস্ত দুষ্কৃতিকারী যারা সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে চায়, যারা বাংলাদেশে অস্থিতিত্ব সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন। তারপরে আমি বলতে চাই আপনাদেরকে যে আমরা আপনাদের সঙ্গে আছি, আপনাদের সঙ্গে অবশ্যই থাকব, এবং একই সঙ্গে গণতন্ত্রের জন্য যে সংগ্রামকে দাঁড়াই সেই লড়াই আপনাদের সঙ্গে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এই কথা বলে আবারও শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আপনাদেরকে আমি সকলকে নমস্কার জানাচ্ছি। ধন্যবাদ সব, অনেক অনেক ধন্যবাদ সম্মানিত উপস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে অন্যতম বৃহৎ রাজনৈতিক দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, বিশেষ করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সম্মানিত সদস্য হাসান মাহমুদ টুকু, ঢাকা দক্ষিণের বিএনপির সম্মানিত আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম এবং আমাদের বন্ধু জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট গৌতম চন্দ্র সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে আমরা আজকে মহানগর সার্বজনীন পূজা কমিটি এই মণ্ডপে আসার জন্য আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আপনাদের সাথে আমাদের আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আমাদের সবসময় আমাদের সকল আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আপনাদের সাথে আমাদের সম্পর্ক আরো বিষয় যে আমরা আজকে আপনাদেরকে যেভাবে অভিনন্দিত বা সম্ভাষণ করা উচিত ছিল আপনাদের সাথে সাহায্য সহযোগিতা চাই এই মহা উৎসবকে রক্ষা করার জন্য। আপনারা আমাদের পাশে থাকবেন এবং আপনাদের সকল সাহায্য সহযোগিতা আমরা পাবো। আপনাদের সামনে বসে আগামী দিনে কিভাবে এই বিপর্যয় থেকে আমরা রক্ষা করতে পারি, জাতিকে আমাদের মধ্যে যে বিভেদ সৃষ্টি হচ্ছে, যে আক্রমণগুলো হচ্ছে, যে সাম্প্রদায়িকতা ছড়ানো হচ্ছে কারণে অকারণে ধারাবাহিকভাবে, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকার সম্পূর্ণরূপে ব্যক্ত হয়েছে আমি মনে করি। তাই আজকে জনগণের কাছে আমাদের উদাত্ত আহ্বান, আপনাদের মাধ্যমে আপনারা এই দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করুন, জাতিকে রক্ষা করুন। আপনাদের সকলকে আরো আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আমরা একটু সাইডে 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 আমরা একট
জানেন আজ বিকেল চারটায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু ইতিহাসের সত্যিকারের সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পবিত্র জায়গায় ভার্চুয়ালি ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং তিনি দৃঢ় কণ্ঠে বলেছেন অপরাধী যেই হোক তার দৃষ্টান্তমূলক সাজা হবে ছাড়া পাবে না এবং আমরা কালকে ঘটনার পরে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে আমরা যখন যাই শত শত লোক সেখানে উপস্থিত ছিল সকল লোকের বাদ দিয়ে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আমাদের সঙ্গে তিনি শুভেচ্ছা দেখা করেছেন এবং কথা দিয়েছেন যে কোনো মূল্যে আমরা